নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আজকে আমরা জানবো প্রেগনেন্সিতে আমাদের স্তনের কী কী পরিবর্তন হয় বা ব্রেস্টে কখন কোন সপ্তাহে কীরকম চেঞ্জেস হয় এইসব সম্বন্ধে। প্রেগনেন্সিতে আমাদের সাধারণত কনফার্ম করার আগে থেকে, অর্থাৎ যখন আমরা ইউপিটি বা ইউরিন প্রেগনেন্সি টেস্ট করি বাড়িতে, তাতে কনফার্মেশন পাই এবং আমরা কনফার্ম হই যে আমরা প্রেগনেন্ট, তার আগে থেকে কিন্তু বন্ধুরা আমাদের শরীরে হয় অনেক রকম লক্ষণ প্রকাশ। তার মধ্যে একটি হচ্ছে স্তনের পরিবর্তন। আমরা প্রেগনেন্সি কনসিভ করার আগে থেকে আমাদের স্তনের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পারি। তাছাড়াও আরও কী কী পরিবর্তন হয় প্রেগনেন্সি কনসিভ করার আগে, এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে, চাইলে সেটাও তোমরা দেখতে পারো। আমাদের সাধারণত যৌবনকালে, আমরা যখন যে কোনো মেয়ে যৌবনকালে পা দিই, তখন আমাদের শরীরে দুটো হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই হরমোন দুটি আমাদের যে স্তন সেটাকে গঠিত করতে সাহায্য করে। ঠিক সেইভাবেই এই প্রেগনেন্সির সময় এই দুটি হরমোনই আমাদের শরীরের স্তনের গঠনকে চেঞ্জ করতে সাহায্য করে, যাতে আমাদের যে গর্ভস্থ শিশু, যে আমাদের পৃথিবীতে আসতে চলেছে যে নতুন অতিথি, তার যাতে সাফার করতে না হয় কোনোভাবে, বা তার যাতে কোনো প্রবলেম না হয়। এই সময় প্রেগনেন্সির একদম দ্বিতীয় সপ্তাহ থেকেই হয়তো আপনারা লক্ষ্য করবে, আপনারা বা তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করবে যে স্তনে একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে, সংবেদনশীল হয়ে গেছে, মানে একটুতেই অনেক বেশি ব্যথা মনে হচ্ছে, আর একটু আকারে বড় হয়ে গেছে। অনেকেই জিনিসটা সেকেন্ড উইক, মানে প্রেগনেন্সির দ্বিতীয় সপ্তাহ থেকে এটা লক্ষ্য করতে পারো। তাছাড়া এই সময় এটা হওয়ার সবথেকে প্রধান কারণ হচ্ছে আমাদের যে দুধের নালীগুলি থাকে সেইগুলি এই সময় প্রসারিত হতে থাকে এবং তার ফলে স্তনের আকারটা একটু বেড়ে যেতে থাকে এবং যে অ্যালভিওলার বাডগুলো থাকে সেগুলো যথেষ্ট পরিমাণ বড় হয়। প্রেগনেন্সির 4 থেকে 6 সপ্তাহের মধ্যে তোমরা দেখবে যে আমাদের স্তন বৃন্ত থাকে, সেইখানে একটি কাটার মতো বেদনার একটা অনুভূতি পাওয়া যাচ্ছে, বা স্তন বৃন্তের চারপাশে যে এরিয়াটা থাকে সেই স্থানও দেখবে একটু চিনচিনে হালকা একটি ব্যথা তোমরা অনুভব করতে। এটি হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের এই সময় স্তনে অতিরিক্ত পরিমাণ রক্ত সরবরাহ বৃদ্ধি পায়, অতিরিক্ত পরিমাণ ব্লাড সার্কুলেশন হওয়ার কারণে কিন্তু এই সময় এই ধরনের লক্ষণ তোমরা দেখতে পারো। এবার সপ্তম সপ্তাহে তোমাদের স্তনগুলি দেখবে আরও অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ এই সময় আমাদের স্তনে অনেক পরিমাণ চর্বি জমা হতে থাকে এবং দুধের যে নালীগুলি থাকে সেগুলি আরও বেশি পরিমাণ দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করে। আর 11 থেকে 12 সপ্তাহের মধ্যে তোমরা দেখতে পারবে তোমার যে স্তনবিন্দুগুলো আছে সেগুলো সামনের দিকে প্রসারিত হতে শুরু হয় এবং এই যে পরিবর্তনটা আমি বলছি, বাকি আগের পরিবর্তনগুলো হয়তো অনেক মায়ের লক্ষ্য করবে, অনেক মায়ের লক্ষ্য করতে পারবে না, অনেকে বুঝতে পারবে না, কিন্তু এটা প্রায় সবার ক্ষেত্রে দেখা যায়, তোমরা নিজেরাই পরিবর্তনটা কিন্তু চাইলে লক্ষ্য করতে পারো। প্রেগনেন্সিতে যে স্তনের বৃদ্ধি আমাদের, সেটা কিন্তু প্রত্যেক মেয়েদের ক্ষেত্রে একই রকমভাবে সেরকম কোনো কারণ নেই, কারোর কারোর ক্ষেত্রে এটা বেশি, কারোর ক্ষেত্রে এটা কম আমরা অনুভব করতে পারি। যেমন ধরো কারোর ক্ষেত্রে আমরা দেখতে পারি হঠাৎ করে স্তনের মানে বৃদ্ধি দেখা যায়, হঠাৎ করে কিছু পরিবর্তন দেখা যায়, আবার কারোর দেখা যায় খুব ধীরে ধীরে স্থিরভাবে স্তনের বৃদ্ধি হতে চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আর এই সময় যেহেতু আমাদের স্তনের এরকম ধরনের চেঞ্জেস হয়, বৃদ্ধি হয়, তারপরে আমাদের চামড়া টানটান হয়ে ফলে, এর ফলে কিন্তু অনেক সময় অনেক মায়েরা ব্রেস্টে অনেক চুলকানি অনুভূত করবে, দেখবে হয়তো চুলকানি হচ্ছে বা ব্যথা তো থাকেই কিন্তু তার সঙ্গে চুলকানিটাও অনেক সময় তোমরা লক্ষণ করতে পারবে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারো। নেক্সট পয়েন্ট, গর্ভাবস্থায় স্তনের কোমলতা বা সেন্সিটিভিটি। সাধারণত প্রথম ট্রাইমেস্টার যখন তোমাদের চলবে তখন তোমরা দেখবে এই সেন্সিটিভিটি বা এই কোমলতাটা তোমাদের ব্রেস্টে অনেকটা বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, একটুতে অনেক বেশি পরিমাণ তোমাদের মানে আহত মনে হচ্ছে, নিজেকে ব্যথা লাগছে, আর সেটা যখন তোমরা সেকেন্ড ট্রাইমেস্টারে যাবে তখন দেখবে এটা অনেকটা পরিমাণ কমে এসেছে। দৃশ্যমান শিরা, এই সময় যেহেতু আমাদের শরীরে অনেক একটা পরিমাণ রক্তপ্রবাহ বেড়ে যায় এবং স্তনে বিশেষ করে একটু বেশি পরিমাণ রক্তপ্রবাহ বৃদ্ধি ঘটে, সেই ক্ষেত্রে এই সময় তোমরা দৃশ্যমান শিরা দেখতে পাবে, অর্থাৎ শিরা তোমরা ওপর থেকে অনেক সময় বুঝতে পারবে তোমাদের ব্রেস্টের যে শিরা প্রশিরাগুলো আছে সেগুলোকে। পরবর্তী পয়েন্ট হচ্ছে ঢেলা অনুভব করা, ঢেলা বা দলা টাইপের কিছু একটা তোমরা ব্রেস্টে অনেক সময় আছে, অনেকে এই সময় অনুভব করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয় যে একটা দুধ, সেই দুধের অংশ, এটা কিন্তু খারাপ কিছু থাকে না। এই যে ঢেলা থাকে এর মধ্যে কিছু কিছু গ্যালাক্টোসিলস যেগুলোতে দুধ ভর্তি থাকে সেই সিস্টগুলি, কিছু কিছু আবার ফাইব্রো অ্যাভেনোমাস থাকে যেগুলো কিন্তু তন্ত্রযুক্ত হয় বা টিস্যু দ্বারা তৈরি হয়। সেই ক্ষেত্রে যদি তোমরা আলাদা কিছু বেশি পরিমাণ পেন অনুভব করো বা সেই ঢেলাতে হাত দিলে অন্য রকম কিছু ফিলিংস হয়, একবার তুমি ডক্টরকে বলতেই পারো।
লিক করা। সাধারণত 16 সপ্তাহের পর থেকেই মায়েদের দেখা যায় যে ব্রেস্ট থেকে লিকেজ হওয়া শুরু হয়। এটা কিন্তু খুবই সাধারণ, যাদের হচ্ছে সেই ক্ষেত্রে ভয়ের কারণ নেই, বা যাদের হচ্ছে না সেই ক্ষেত্রেও ভয়ের কারণ নেই। এটি হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের যে ব্রেস্ট আছে সেটাকে পুরোপুরিভাবে তৈরি করে, ব্রেস্টের যে নালীগুলো আছে সেগুলিকে পুরোপুরিভাবে প্রস্তুত করা হয় এই সময় থেকে, যাতে বেবি জন্মের পরে ফিডিং করতে বেবির কোনো প্রবলেম না হয়। তার জন্য আমাদের এই সময় যে লিকেজের পরে যে তরলটা বেরোয় একটু হলদে রঙের হয়, সেটাকে কিন্তু কোলেস্ট্রম বলে। এটা কিন্তু শিশু জন্মের পরে শিশুকে পান করানো অত্যন্ত জরুরি, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি, যেটা কিন্তু আপনার শিশু যখন পান করবে তখন তার মধ্যে আসবে অনেক পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা, আর রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা শক্তি। সব থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে কালার চেঞ্জিং। প্রেগনেন্সির সময় কিন্তু অনেকেই লক্ষ্য করবে তাদের ব্রেস্টের কালার চেঞ্জিং হচ্ছে, অর্থাৎ তাদের যে ব্রেস্টের যে স্তন বৃন্ত আছে তার চারপাশের যে এরিয়াটা আছে সেই ক্ষেত্রে কিন্তু কালো, অতিরিক্ত কালচে রং ধারণ করে এই প্রেগনেন্সির সময়। ব্রেস্টের এই যে কালচে রঙের যে অংশটি থাকে এটিকে এরিওলা বলে। এই এরিওলাতে অনেক সময় তোমরা থার্ড ট্রাইমেস্টারে এসে হয়তো ব্রণ বা ছোটো 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 গোটাও দেখতে পারো। এগুলো সবই কিন্তু ন্যাচারাল, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পরিবর্তনগুলো শুধুমাত্র তোমার শিশুর যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য ন্যাচারালি হচ্ছে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝলে বন্ধুরা, আর তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, আর একটা লাইক অবশ্যই দিও ভিডিওটার জন্য। আজকে এখানে শেষ করছি, পরদিন আসবো তোমাদের কমেন্ট অনুসারে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।